হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকের ভিডিওটা হলো কিনা হচ্ছে এনএম জেন এম মক টেস্ট পাঁচের কতগুলো অ্যানসার এবং কোয়েশ্চনকে নিয়ে তো এর আগের পর্যন্ত যারা হচ্ছে কিনা প্র্যাকটিসেরগুলো দেখোই আর কি তারা কিন্তু অবশ্যই প্র্যাকটিসেরগুলো প্র্যাকটিস করে যাবে পরীক্ষার আগে সেগুলো কিন্তু অনেকটা হেল্প হবে তোমাদের এক্সামের জন্যে আর তোমরা অনেকেই কমেন্ট করছিলে পুরাতন ভিডিওগুলোতে যে কমন আসবে কি আসবে না অবশ্যই বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষা যেহেতু হচ্ছে কমন কোনো কোয়েশ্চানেই আসে না অর্থাৎ এটা কোনো হচ্ছে মাধ্যমিক বা এইচএস পরীক্ষা নয় যেগুলো হচ্ছে পরীক্ষা এগুলোই আসবে তবে ইম্পর্টেন্ট বলা যায় বিভিন্ন প্যাটার্ন বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বা বিভিন্ন পরীক্ষা যে কোয়েশ্চানগুলো এসছে সেইগুলো হচ্ছে কি না রিল্যাক্স করে অর্থাৎ গুরুত্বপূর্ণ কোশ্চানগুলো প্র্যাকটিস করে গেলে তোমাদের কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এটা কিন্তু বলা যেতে পারে তো এরকমভাবে সিওরলিভাবে কিন্তু বলা যায় না যে এগুলো হচ্ছে কমন আসবে অর্থাৎ কমনের কোনো কোয়েশ্চানে আসছে না বিভিন্ন এন্ট্রান্স এক্সামিনেশনে বিভিন্ন হচ্ছে কিনা কনসেপ্টকে নিয়ে কিন্তু কোয়েশ্চান তারা হচ্ছে বিল করে থাকে তার জন্য তোমাদেরকে কী করতে হবে তোমাদেরকে হচ্ছে কিনা পরীক্ষার আগে হচ্ছে বিভিন্ন বইয়ের হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার করে যেতে হবে এবং কিনা বিভিন্ন প্র্যাকটিসের এবং মক টেস্ট কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তাহলে কিন্তু তোমরা বিভিন্ন কোয়েশ্চানের প্যাটার্ন সহজে খুঁজে পাবে এবং বিভিন্ন কোশ্চেনগুলো রিল্যাক্স করে তোমরা সহজেই না জানা কনস অ্যান্সারও কিন্তু খুব রিল্যাক্স করে তোমরা খুব কম টাইমের মধ্যে অ্যানসার করতে পারবে ঠিক আছে আচ্ছা চলো তাহলে আজকের মক টেস্ট পাঁচের হচ্ছে কি না কোশ্চেনগুলো আলোচনা করা যাক এর আগে পর্যন্ত কিন্তু চারটা হচ্ছে জীবনবিজ্ঞান মক টেস্ট আমরা আলোচনা করেছিলাম সেগুলো কিন্তু অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চানে নেওয়া হয়েছে যেগুলো কিন্তু অনেকবার কম্পিটিভ এক্সাম বিভিন্ন পরীক্ষা কিন্তু এসেছে সেগুলো সেরকমই কোশ্চেন কিন্তু আলোচনা করা হয়েছে আর চলো তাহলে দেখা যাক তোমরা হচ্ছে কতগুলো অ্যানসার এবং ঠিক করতে পারছো আজকের ভিডিওতে তোমরা কিন্তু অবশ্যই রিল্যাক্স করবে এবং খুব কম টাইমের মধ্যে করার চেষ্টা করবে কারণ এক্সাম কিন্তু অবশ্যই কাছাকাছি চলে এসছে ঠিক আছে আর তাহলে প্রথম কোয়েশ্চেন কী রয়েছে দেখো যে এক নম্বর কোশ্চেন রয়েছে যে অবাধ শোষণ কোথায় ঘটে ঠিক আছে তাহলে অবাধ শোষণ কোথায় ঘটে অপশান এ দেওয়া হয়েছে মাইট্রোকন্ডিয়া বি দেওয়া আছে সাইট্রোপ্লাজম সি দেওয়া হয়েছে কিনা নিউক্লিয়াস ডি দেওয়া হচ্ছে গোলগি বডি তো অ্যানসার কী হয়ে যাবে অ্যানসার হয়ে যাবে অবাধ শোষণ ঘটে হচ্ছে কিনা কোথায় ঘটে অবাধ শোষণ না হচ্ছে সাইট্রোপ্লামে ঘটে অপশন হচ্ছে বি হয়ে যাবে তারপর হচ্ছে দু নম্বর কোশ্চেন কি রয়েছে না কোনটি না থাকার জন্য উদ্ভিদের মূলে সালো হয় না তাহলে কোনটা না থাকার জন্যে না হচ্ছে আলো অপশান এ দেওয়া হচ্ছে বি দেওয়া আছে অক্সিজেন সি দেওয়া হচ্ছে ক্লোরোফিল ডি দেওয়া হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তো ওখানে কি হয়ে যাবে না কোনটি না থাকার জন্য উদ্ভিদ মূল্যের সার্বংস হয় না এটার অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে কি না ক্লোরোফিল থা না থাকার জন্য কিন্তু উদ্ভিদের মূল্যে সার্বসং হয় না আচ্ছা তারপর নেক্সট কোশ্চেন কী রয়েছে তিন নম্বর কোশ্চেন কী বলা হয়েছে না শালো সংশ্লেষকালে উৎপন্ন উদ্ভিদের প্রথম স্থায়ী কার্বন যোগ্য হলো কোনটা অপশান এই কী দেওয়া হয়েছে এনএডিপি বি দেওয়া হয়েছে কি না এটিপি সি দেওয়া হয়েছে পিজিএ ডি দেওয়া হয়েছে এনএডিএইচ তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কী হয়ে যাবে না পিজিএ শালো সংশ্লেষকালে উৎপন্ন প্রথম হচ্ছে স্থায়ী কার্বন যোগ্য হয়ে যাবে পিজিএ ঠিক আছে তারপর চার নম্বর কোশ্চেন কী রয়েছে দেখো যে খরবরতা নিয়ন্ত্রণে আনা যায় কোনটির প্রয়োগ করে তাহলে কোনটির প্রয়োগ করে অপশান এ দেওয়া হয়েছে অক্সিন বি দেওয়া হয়েছে সাইটোকানিন সি দেওয়া হয়েছে জিব্রেলিক অ্যাসিড ডি দেওয়া ইথিলিন তো এর সঠিক অ্যান্সার কী হয়ে যাবে এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কি হয়ে যাবে না সি জিব্রেলিক অ্যাসিড তারপর পাঁচ নম্বর কোশ্চেন কী রয়েছে হিমোসাইনিনের খনিজ উপাদানটির নাম কি তো কি হয়ে যাবে হিমোগ্লোবিনের খনিজ উপাদানটির নাম তোমরা সকলে জানো লোহা অর্থাৎ এফি কিন্তু এখানে কি বলা হচ্ছে দেখো হিমোসাইনিনের খনিজ উপাদানটির নাম কি তো কি হয়ে যাবে অপশান এ দেওয়া হচ্ছে লোহা সিধ আছে কপার সি দেওয়া আছে নিকেল ডি দেওয়া আছে পটাশিয়াম তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কি না হিমোসাইনির খনিজ উপাদানটি হয়ে যাবে এখানে কিন্তু কপার ঠিক আছে অপশান হচ্ছে কি না কী হয়ে যাবে বি হয়ে যাবে তারপর ছ নম্বর কোয়েশ্চেন কি রয়েছে না রক্তচাপ পরিমাপের পরিমাপ যন্ত্রের নাম কি কি হয়ে যাবে অপশান এ দেওয়া হয়েছে স্টেটোস্কোপ বি দেওয়া ম্যানোমিটার সি দেওয়া হয়েছে হচ্ছে ভেন্টিলেটার ডি দেওয়া হয়েছে কোনোটি নয় এটা আমরা সকলে জানি কি হয়ে যাবে রক্তচাপের পরিমাপ যন্ত্রের নাম হয়ে যাবে স্পিগমো ম্যানোমিটার হয়ে যাবে বি অ্যান্সার হয়ে যাবে তারপর নেক্সট কোশ্চেন কি রয়েছে না সাত নম্বর কোশ্চেন যে আবরণীর নাম কি। তো কী হয়ে যাবে এটা সবচেয়ে ইজি কোশ্চেন এবং কি না গুরুত্বপূর্ণ কোশ্চেন যারা হৃদপিণ্ডের আবরণীর নাম কি অপশান এ দেওয়া আছে ফ্লুরা বি দেওয়া আছে পেরিকার্ডিয়াম সি দেওয়া আছে ক্যাপসুল ডি দেওয়া যায় মেনিঞ্জেস তো কী হয়ে যাবে হৃদপিণ্ডের আবরণির নাম হয়ে যাবে কিন্তু পেরিকার্ডিয়াম তারপর আট নম্বর কোশ্চেন কি রয়েছে না ফুসফুসের ধমন দিয়ে কীটপ্রকার যুক্ত প্রবাহিত হয়ে থাকে তো কৃপকার রক্ত প্রবাহিত হয়ে থাকে এখানে ওটুযুক্ত রক্ত না যুক্ত রক্ত না সে হচ্ছে উভয় যুক্ত না হচ্ছে কোনোটিই নয় তো কী হয়ে যাবে না ফুসফুসও ধমনীতে হচ্ছে কি না সেওটু যুক্ত রক্ত কিন্তু প্রবাহিত হয়ে থাকে সেরকমভাবে উল্টোভাবে কোশ্চেন বললে কি আসবে না ফুসফুসোর সিরা তাহলে কৃপকার রক্ত প্রবাহিত হয় না হচ্ছে অক্সিজেনযুক্ত প্রবাহিত হয় তো এখানে যেহেতু ফুসফুসু ধমনই বলেছে সেই সেজন্য কিন্তু হচ্ছে সিওটযুক্ত রক্ত প্রবাহিত হয়ে থাকে আচ্ছা নেক্সট কোশ্চেন কী রয়েছে না নিক্লোজমে কি থাকে নিক্লোজমে কি থাকে অপশন এ হচ্ছে আর আরএনএ ও ডিএনএ বি দেওয়া হয়েছে আর ও হিস্টোন সি সিদ্ধ আছে ডিএনএ ও হিস্টোন ডি দে কোনোটি এই নয় তো কী হয়ে যাবে না নিক্লোজমে থাকে মেন হচ্ছে না ডিএনএ ও হিস্টোন অপশান হয়ে যাবে সি তারপর দশমর নম্বর কোশ্চেন কি রয়েছে না দুটি বিষম আয়তন ও আকৃতি গ্যামেন্টের মিলনকে কি বলে দুটি বিষম আয়তন ও আকৃতির গ্যামেন্টের মিলনকে এখানে কি বলে এটা কিন্তু তোমাকে বলতে হবে অপশান এতে হচ্ছে আইসোগেমি বি দেওয়া হয়েছে উগেমি সিধ হচ্ছে কনজুগেশন ডি দেওয়া হচ্ছে কোনোটিএন নয় তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কি হয়ে যাবে সঠিক অ্যান্সার হচ্ছে উগেমি বলে দুটি বিষম আয়তন আকৃতির গ্যামেটার মিলনকে কিন্তু আমরা কি বলে থাকি না উগেমি বলে বলা হয়ে থাকে তারপর এক নম্বর কোয়েশ্চেন কী রয়েছে ইসলামী মধ্যে ধারক কোশ হিসাবে কাজ করে কে কে কাজ করে অপশন এ ধরেছে অ্যাকশন বি ধর হয়েছে ড্যান্ড্রন সি ধর হয়েছে নিরোগ্লিয়া ডি ধর হয়েছে কোষ দেহ তো এর সঠিক অ্যান্সার কী হয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু নিরোগ্লিয়া কিন্তু ইসনাতন্ত্রের ধারক হিসেবে কাজ করে থাকে তারপর বারো নম্বর কোশ্চেন কি রয়েছে না মানব শরীরের কোন অঙ্গটি পুনর্গঠনের ভূমিকা রাখে অর্থাৎ এটা কিন্তু হচ্ছে কিনা পুনর পুনর্গঠনের ভূমিকা রাখে কোনটা না হৃৎপিণ্ড বিধ হচ্ছে যকৃত শীত হচ্ছে বিক্রণ না ডি হচ্ছে পাকস্থলী তো সঠিক অ্যান্সার হয়ে কিন্তু হচ্ছে কী হয়ে যাবে না কোন অঙ্গটা হয়ে যাবে এখানে কিন্তু যকৃত হয়ে যাবে সঠিক অ্যান্সার পুনর্গঠনের ভূমিকা পালন করে থাকে তারপর তেরো নম্বর কোশ্চেন কি রয়েছে না কোষে কোন কোনটি নিষ্ক্রিয় থাকার জন্য বিভাজিত হতে পারে না তাহলে কোনটিকে বিভাজিত পারে না স্নায়ু কোনটা স্নায় কোষটা কোনটা নিষ্ক্রিয় থাকার জন্য বিবাহিত হতে পারে না এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চান কী হয়ে যাবে না সেন না থাকার জন্য কিন্তু স্নায় কোষটা বিবাহিত হতে পারে না তারপর চোদ্দ নম্বর কোয়েশ্চান কী রয়েছে না শ্বেত রক্তভণিকার জীবনকাল কত কত হবে এখানে অপশান এ দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টা বি দেওয়া হয়েছে আটচল্লিশ ঘন্টা সি দেওয়া হয়েছে বাহাত্তর ঘণ্টা ডি দেওয়া হয়েছে একশো কুড়ি ঘন্টা তো কোয়েশ্চানটা একটু কী আছে না একটু আলাদা করে দেওয়া হয়েছে অর্থাৎ আমরা এতদিন ধরে কী প্র্যাকটিস করেছিলাম না শ্বেতিকার জীবনকাল কতদিন এখানে কিন্তু দিনের হিসাব আমরা আগেতে আলোচনা করেছিলাম কিন্তু এখানে কী দেওয়া হয়েছে দেখো যে ঘন্টার হিসাব দেওয়া হয়েছে তার মানে এখানে কী হয়ে যাবে না শ্বেত রক্তকণিকার জীবনকাল হয়ে যাবে কিন্তু অনেকে কিন্তু একশো কুড়ি চোখ বন্ধ করে টিকে যেতে পারো কারণ এটা হচ্ছে একশো কুড়ি দিন যেটা মানে এটা শ্বেত রক্ত এটা হচ্ছে লোহিত রক্তকণিকার জীবনকাল তো এটা কিন্তু শ্বে রক্তকণিকার জীবনকাল বলা হয়েছে তার জন্য কী হয়ে যাবে এখানে সময়টা হবে আটচল্লিশ ঘন্টা তারপর পনেরো নম্বর কোশ্চেন কী হয়েছে ইনসুলিন নিঃশৃত হয় কোথা থেকে তাহলে কথাতে ঘটিত হয় অপশান এ হচ্ছে যকৃত বি পাকস্থলী সিধ হচ্ছে অগ্নাশয় ডি দেওয়া হচ্ছে ক্ষুদ্রান্ত এখানে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে না ইনসুলিন নিশ্চিত হয় মেনলি কোথা থেকে না এটা নিশ্চিত হয় হচ্ছে কি না অগ্নাশয় থেকে সি হয়ে যাবে অ্যান্সার তারপর ষোলো নম্বর কোশ্চেন কী হচ্ছে কোন হরমোনের অভাবে কেডিনিজম হয়ে থাকে অপশান এ হচ্ছে এসটিএইচ বি দেওয়া আছে থাইরক্সিন সিদ্ধ আছে জিটিএইচ ডিতে আছে কোনোটি নয় তো কী হয়ে যাবে না কোন হরমোনের প্রভাবে ক্রেডিনিজম হয়ে থাকে অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে থাইরক্সিন থাইরকসিন হয়ে যাবে অ্যান্সার তাহলে কী হয়ে যাবে না বি অ্যান্সার হয়ে যাবে তারপর হচ্ছে কিন্তু সাত নম্বর কোশ্চেন কি হচ্ছে কোন হরমোনের অভাবে হচ্ছে অতিরিক্ত মূত্র উৎপন্ন হয় তো কোন হরমোনের অভাবে অপশান এ হচ্ছে এসিটিএইচ বি তো হচ্ছে এডিএইচ সি দে হচ্ছে ভেসোপ্রেসিন ডিতে হচ্ছে বিওসি উভয়ই তো অনেকেই কিন্তু অ্যান্সার করবে হচ্ছে তাড়াতাড়ি করার জন্য অ্যান্সার করবে কিন্তু এডিএইচ কিন্তু তারপরও কিন্তু অপশান সি দেওয়া আছে ভেসোপ্রেসিন ঠিক আছে এটা কিন্তু অনেকেই ভুল করে আসবে কারণ হচ্ছে এডিএজের অপর নাম কিন্তু ভেসোপ্রেসিন তাই সকলে এডিএজও অ্যান্সার হবে কিন্তু তার সাথে তোমাদেরকে দেখে নিতে হবে অপশান কে বলা আছে বিওসি উভয় অর্থাৎ এডিএজ আর ভেসোপ্রেসিন কিন্তু একই একে কিন্তু হবে অপশান দিয়ে বলে দেওয়া হয়েছে জাস্ট তার জন্যই কিন্তু অ্যান্সার হবে ডি বিওসি কিন্তু উভয়ই এই হরমোনের অভাবে কিন্তু অতিরিক্ত মূত্র উৎপন্ন হয়ে থাকে তারপর আঠেরো নম্বর কোশ্চেন কী রয়েছে কোন হরমোনের কম খরণে টিটেনি রোগ হয় তাহলে কোন হরমোনের প্রভাবে অপশান এ হচ্ছে ক্যালসিরোনিন বিতে হচ্ছে প্যারাথরমোন সি দিয়ে হচ্ছে ক্যাটাক্যালোমাইন ডি হচ্ছে কোনোটিই নয় তো এর সঠিক অ্যান্সার কীভাবে এর সঠিক অ্যান্সার হবে প্যারাথরমনের হচ্ছে কম কর্মের ফলে টিটানি রোগ হয়ে থাকে তারপর উনিশ নম্বর কোশ্চেন কি রয়েছে প্যারাফোরিয়া কোন প্রকার কোন প্রাণীর গমন অঙ্গ অনেক কিছু মিস্টেক রয়েছে টাইপের প্যারাফোডিয়া কোন প্রাণীর গমন অঙ্গ অপশান এটা হচ্ছে তিমি বি দেওয়া হচ্ছে হাঙ্গর সিধ হচ্ছে নেরিস ডি দেওয়া হচ্ছে কেঁচো তোর সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার হবে নেরিস নেরিসের হচ্ছে গমন অঙ্গ প্যারাফোডিয়া তারপর কুড়ি নম্বর কোশ্চেন কী রয়েছে না পেশি অবস অবসাদগ্রস্ত হলে কোন অ্যাসিড উৎপন্ন হয়ে থাকে অপশান এ হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড বি দেওয়া হচ্ছে ল্যাকটিক অ্যাসিড সিধ হচ্ছে সাইট্রিক অ্যাসিড ডি দেওয়া হচ্ছে কোনোটিই নয় তো অ্যান্সার কী হবে অ্যান্সার হয়ে কিন্তু ল্যাকটিক অ্যাসিড তারপর একুশ নম্বর কোশ্চেন কী রয়েছে মানুষদের মোট পেশির সংখ্যা কত তো কী হয়ে যাবে মানুষদের মোট পেশির সংখ্যা হয়ে যাবে কিন্তু হচ্ছেন কী হয়ে যাবে অপশান এ দেওয়া হচ্ছে ছশো ছাপ্পান্ন ছশো সত্তর ছশো উনষাট ছশো উনপঞ্চাশ তো সঠিক অ্যান্সার হবে মানুষদের মোট পেশির সংখ্যা হয়েছে ছশো ছাপান্নটি তারপর বাইশ নম্বর কোশ্চেন কি হয়েছে অ্যাসিড কোথায় পাওয়া যায় অপশান এ হচ্ছে লেবুতে বি দেওয়া হয়েছে আপেলে সিধু হচ্ছে তেঁতুলে ডিধে হয়েছে পেয়ারা তো কী হয়ে যাবে না টাটারিক অ্যাসিড মেনলি পাওয়া যায় তেঁতুলে আচ্ছা তারপর নেক্সট কোশ্চেন কী রয়েছে তিরিশ নম্বর পেপান কোন গাছের তরুকির অপশানটি হচ্ছে ফাইন বি দেওয়া হয়েছে পেঁপে সি দেওয়া হয়েছে পটাশ ডি দেওয়া হয়েছে ফান তো কী হবে পেপান কোন গাছের তরুকির এটা হয়ে যাবে পেঁপে গাছের তরুকির আচ্ছা তারপর চব্বিশ নম্বর কোশ্চেন কী রয়েছে রেশারপিন উপঘাটি সর্বাখা গাছের কোথায় পাওয়া যায় তো এটা কী হয়ে যাবে এটা কিন্তু আমি ইউটিউবের কমিউনিটি পোস্টে দিয়েছিলাম তোমরা কিন্তু নাইনটি ফোর অর্থাৎ বেশিরভাগই কিন্তু তো অ্যান্সার ঠিক করেছো এটা তো কি হয়ে যাবে না এরকম ভাবে কিন্তু প্রিপারেশন করে যাও অর্থাৎ খুঁটিনাটি কিন্তু সব কোশ্চেন হচ্ছে ভালো করে তোমরা হচ্ছে কম টাইমের মধ্যে করে আসবে যদি প্র্যাকটিস তোমরা দিয়ে থাকো ঠিক আছে এটার মাধ্যমে অবশ্যই প্র্যাকটিস করে নিতে পারবে ভালোভাবে তাই অ্যান্সার হবে কিন্তু হচ্ছে মূল মূলে হচ্ছে রেসার্ভিং উপকারটি সর্বনাশের মূলে পাওয়া যায় তারপর পঁচিশ নম্বর কোশ্চেন হচ্ছে বিকে গঠনগত কার্যরত একককে কি বলে কি বলে এটা কিন্তু সকলে জানা উচিত বিকে গঠনগত এবং কার্যরত একককে কী বলে না এটা হয়ে যাবে নেফ্রন ডেক্স সবচেয়ে ইজি কোশ্চেন এবং গুরুত্বপূর্ণ বলা যেতে পারে তো আমি কিন্তু টোটাল পঁচিশটা কোশ্চেন রয়েছি যেগুলো কিন্তু বিভিন্ন কম্পিটিভ এক্সাম এবং কি না অনেক হচ্ছে কি না বিভিন্ন এক্সামে এসছে সেই কোশ্চানগুলো আমি কিন্তু নিয়েছি অর্থাৎ ইম্পর্টেন্ট কোশ্চানে নিয়েছি তোমরা কিন্তু অনেকে কমেন্ট করছো যে কমন কোশ্চেন আসবে কি আসবে না এটা কিন্তু একদমই না কমন কোয়েশ্চান আমি এগুলো আলোচনা করছি না অর্থাৎ এগুলো আসলেও আসতে পারে ঠিক আছে এটা কিন্তু বলা যেতে যেতে পারে তো তোমরা কিন্তু অবশ্যই বেশি করে প্র্যাকটিসের এবং মক টেস্ট এখন পরীক্ষার টাইমে করে যাবে তার সাথে কিন্তু রিভাইজ যেটা রয়েছে রিভাইজ কিন্তু প্রচুর পরিমাণে যে কনসেপ্টগুলো রয়েছে একদিন ধরে তিন চার মাস ধরে যতগুলো পড়েছে তোমরা অবশ্যই কিন্তু রিভাইজটা বারবার করবে আমি কিন্তু প্রত্যেকবার প্রত্যেক ভিডিওতে বলে বলার চেষ্টা করছি আর হচ্ছে প্র্যাকটিসের এবং মক টেস্ট কিন্তু দেওয়ার চেষ্টা করো যত সম্ভব বেশি করে ঠিক আছে আর চলো তাহলে এরকম ভিডিও আসতে থাকবে আর যারা কিন্তু হচ্ছে বিভিন্ন ওয়েমা সিট ফিল আপের ভিডিওটা নি তারা কিন্তু অবশ্যই দেখে নাও এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কারণ দু একটা ভুলের জন্য কিন্তু তোমাদের পরীক্ষাটা অনেকটা বাতিল হয়ে যেতে পারে এটা কিন্তু সবসময় মাথায় রাখবে শুধুমাত্র কিন্তু এক্সামে এই কোয়েশ্চানগুলো আলোচনার বা প্র্যাকটিস করলেই হবে না তোমাদের যার সাথে কিন্তু ওয়েমা সিট কীভাবে ফিল আপ করবো অর্থাৎ বেসিক রুলসগুলো পরীক্ষা এটা কিন্তু অবশ্যই তোমাদের জানা জরুরি আচ্ছা চলো এরকমভাবে কিন্তু প্র্যাকটিস করে যাও